চার শারমীয় শাবককে আলকাত্রায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আরআইপি প্লট শিল্প তালুকে। অভিযোগে তীর এক এজেন্সির নিরাপত্তা রক্ষী আশিস ব্যানার্জির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। রবিবার ছুটির দিন থাকায় এই শিল্প তালুকের জনসমাগম কম থাকার সুযোগে এই নারকীয় ঘটনা ঘটায় বলে অভিযোগ। সোমবার সকালে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুস্মিতা সেনগুপ্ত। আমরা প্রথমে গেলাম ওখানে, যে আমাদেরকে খবর দিয়েছিল হচ্ছে সুকান্ত ত্রিপতি। তো সুকান্তর খবরে গেলাম তো ওখানকার লোকালিটি যারা ওয়ার্কার্সরা, তারা একটা ড্রাম দেখালো, বললো এখানে বাচ্চাগুলোকে আগের দিন রবিবার কারখানা বন্ধ থাকে, কুকুরটার ছটা বাচ্চা মাটা মনমরা পড়ে রয়েছে পুরো, তার পাঁচটা বাচ্চাকে পা ধরে পিচের ড্রামের মধ্যে চুবিয়েছে আর তুলেছে। ওখানকার সিকিউরিটি গার্ড ওরাই বলল নাম হচ্ছে আশিস ব্যানার্জি, এবং ওরা সেইগুলোকে বস্তায় ভরে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে। বস্তা থেকে বার করার পর পিচে ভর্তি ছোটো ছোটো বাচ্চাগুলো, সেগুলো ডেড বডি দেখে। কীভাবে খবর পেলেন আপনারা? আমাদেরকে ওখানকারই লোকালিটির লোক ফোন করে জানিয়েছে যে এরকম পাঁচটা বাচ্চাকে, সুকান্ত নাম ছেলেটি, ওখানে চাকরি করে, ও বলল যে এরকম বাচ্চাকে খুন করেছে কুকুরের বাচ্চাকে। আমরা শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এলাম, দেখলেন তো স্পটে? হ্যাঁ, আমরা স্পট ডেড বডি দেখলাম, এবং ওখানকার লোকালিটির লোক নাম বলল যে আশিস ব্যানার্জি নামে একজন সিকিউরিটি গার্ড, সে দুর্গাপুর ABL লোকালিটিতে থাকে, সে এই কাজটি করেছে। আপনারা থানায় কমপ্লেন দিলেন? আমরা থানায় এইমাত্র জিডি করলাম, থানা থেকে এখনো রিসিভ কপিটা পাইনি। ওনার নামেই দিয়েছেন কমপ্লেন? আমরা ওনার নামেই দিয়েছি। ঘটনাস্থল থেকে পাওয়া CCTV ফুটেজের দ্বারা অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। একটি শাবককে জীবিত উদ্ধার করেছে শিল্প তালুকের কর্তব্যরত অন্য নিরাপত্তা রক্ষীরা। সোমবার আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেছে পশুপ্রেমী সংগঠনটি। আসি এখানে কাজে, তো হঠাৎ আশেপাশের লোকেরা বলে যে কুকুর, আমি খুঁজছিলাম কুকুরের বাচ্চাগুলোকে, কারণ দুদিন আগে আমি ওগুলোকে জল খাইয়েছি, খাবার খাইয়েছি। তো যখন এসে শুনি যে এরকম একটা সিকিউরিটি গার্ড ওকে তার মানে ওই তেল আছে, তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে এক একটাকে ধরে ধরে মেরেছে। ইভেন কি আমি এটাও শুনলাম যে ও বোধহয় ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো তো করা উচিত না। আমরা পশুদের পুষি, আমরা ভালোবাসি, কিন্তু আজ এরকম দেখে আমার খুবই মর্মান্তিক অবস্থা, আমার নিজেরই খুব মন খারাপ লাগছে, দেখা যাচ্ছে না জিনিসটা, খুবই কষ্টকর। তো আমি চাইবো যে এরকম যেন কেউ যেন না করুক, ঠিক আছে, এর ব্যাপারে প্রতিবাদ জানাবো। আজ সকালবেলা আমি জানতে পারি কোন জায়গায় সিকিউরিটি গার্ড ছিল। সিকিউরিটি গার্ডটা দেখুন, আমি তো অত ডিটেলস জানি না, এসে এখানে ফেলে দিয়ে গেছে এখানে, ওখানে আরও যারা কাজ করে ওরা যখন দেখেছে মারা গেছে তো কী করবো ওখানে। তো আর কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে এই পাশে গিয়েছে, আপনার জিডিওর ওই পাড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, RIC প্লট নাম আছে জায়গা, সেখানে ঘটেছে। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমার শাসক অর্কপ্রসন্ন কাজী। না, এটা খুবই অমানবিক, আমি পুলিশকে তদন্ত করে উপযুক্ত যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া, দোষী যারা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলছি, আমি খোঁজ খবর নিচ্ছি। আমি শুনলাম আপনাদের কাছ থেকে, আমি অলরেডি NTS থানাকে বলছি যে তদন্ত করে ব্যবস্থা নেব। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, CRPF কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র DSP এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।